গতকালকে প্রথম মাহফিল ছিল বোয়ালখালীর রেল স্টেশন চত্বরে। অসংখ্য ছাত্ররা এক ড্রেস পরে একদিকে ওই আরা সান গাইয়ে বাসাতে খেড়াল্লা গিলিন ভারের ফুয়াদুল্লাহ এরিন্ন ভারের মগরিবের নামাজের পরপর এসা ধরতে আমার শুরু। নামাজ শেষ স্পিকারে বসলাম, থাকতে পারে না, মা বাবা ধাক্কা দিয়ে বের করে দিলেন। চিন্তা করলাম এত সুন্দর এক ড্রেস পরা এই সন্তানগুলো কোত্থেকে চলে আসলো। বলে যৌজোর নিউ ইয়র্কে আমরা সম্ভাষণ জানাইব, 12:01 আমাদের ডিউটি আছে, এই কারণে থাকতে পারছি না। সুযোগ পেয়ে গেলাম, হাসান রেজা হুজুরের মাহফিলে চলে আসলাম। যখনই বসে গেলেন, বসাবার সুযোগ যখন পেয়ে গেলাম, এক এক করে জিজ্ঞাসা করতে গেলাম, বন্ধুরা মাথার উপরে খালি, কেউ রোনাল্ডো, কেউ মেসি, কেউ নেমা আছে না নাই, আরো জোরে, আর পোশাকটা কার? পূর্ণ খ্রিস্টানদের, নিশ্চিত কোনো খ্রিস্টি কালচারের, তোমরা নিশ্চয় অনুসরণ অনুকরণ করতে লাগলে। জিজ্ঞাসা করলাম, বন্ধু মামলাটা একটু খুলে দাও না, কোন কারণে তোমরা এই ড্রেস নিলে? বলো যে হুজুর, একটি বছর পর এই প্রথম জানুয়ারি আমাদেরকে আসতে লাগলো, যত সুন্দর করে গ্রহণ করব তত সুন্দরভাবে মানাইতে পারব। ওরে সন্তান না, একটু করে বল না, কত সুন্দর করে তোরা গ্রহণ করে নিবি, এই সুন্দরটার ধারাটা কি? যে পোশাক তোরা পরে আসলি, মাথায় টুপি নাই, প্রস্তাব করলে প্রস্তাবের ফোটা প্যান্টের সাথে লেগে থাকবে, এই কেন ইন্তজাম? বলে যে হুজুর, যুগ যুগ ধরে করে আসতে লাগলাম, এখন আমরা করতে থাকবো, কিন্তু আজকে যখন মাহফিলের ডাক পড়ে গেল, 4 ঘন্টা আমাদের হাতে আছে, 9:10, 11:12, এই কারণে মাহফিলে বসে গেলাম। আমি বললাম, বন্ধু একটিবার আমাকে উত্তর দিবি, খোদার জাতের কসম, যদি এইখানে আসা যাওয়ার পথে তুই মারা যাস, একজন আরএমকে জিজ্ঞেস কর তোর মৃত্যুটা কিসের উপর হবে। সাথে সাথে এলান দিলেন, মৃত্যুটা শহীদের উপর হবে। উচ্চ আওয়াজ দিব না, সুবহান। এই মাসের সূচনা ইংরেজি নববর্ষ। বন্ধু বিশ্বের কাছে তাক লাগিয়ে জিজ্ঞাসা হয়, এই খ্রিস্টি কিন্তু মুসলমানের না। তারপরেও গত রাত্রে সরকারি এত প্রতিবন্ধকতার ভিতরেও এক একটি ফুলের দোকানের মধ্যে 5 লাখ 10 লাখ টাকার ফুলের ইন্তজাম। জিজ্ঞাসা করলাম, বন্ধু এই ফুলগুলো কখন চলবে? বলে যে হুজুর, আমরা আসল মূল টাকা নিয়ে নিয়েছি, বাকিগুলো ফুসকা। সুবহানাল্লাহ, আমাদের যত টাকা নেওয়ার দরকার ওই টাকা আমরা অ্যাডভান্স হিসেবে নিয়ে নিয়েছি, এখন অবাক টাকাগুলো আমরা হাতে তালাশ করে নেব। জোর বলবো না, নাউজুবিল্লাহ। জিজ্ঞাসা করলাম, বন্ধু কিসের মামলায়? মিলাদে পাক বলে যে না, অন্য কোনো মামলা বলে যে না, শুধুমাত্র কুফুত কুফুতির প্রেম নিবেদন, প্রেম আবেদন। জোরে বলবো না, নাউজুবিল্লাহ। আরো জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। সেই কারণে ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। গতকালকে প্রথম মাহফিল ছিল বোয়ালখালীর রেল স্টেশন চত্বরে। অসংখ্য ছাত্ররা এক ড্রেস পরে একদিকে ওই আরা সান গাইয়ে বাসাতে খেড়াল্লা গিলিন্ন ভারের ফুয়াদুল্লাহ এরিন্ন ভারের মগরিবের নামাজের পরপর এসা ধরতে আমার শুরু। নামাজ শেষ স্পিকারে বসলাম, থাকতে পারে না, মা বাবা ধাক্কা দিয়ে বের করে দিলেন। চিন্তা করলাম এত সুন্দর এক ড্রেস পরা এই সন্তানগুলো কোত্থেকে চলে আসলো। বলে যে হুজুর, নিউ ইয়র্কে আমরা সম্ভাষণ জানাইব, 12:01 আমাদের ডিউটি আছে, এই কারণে থাকতে পারছি না। সুযোগ পেয়ে গেলাম, হাসান রেজা হুজুরের মাহফিলে চলে আসলাম। যখনই বসে গেলেন, বসাবার সুযোগ যখন পেয়ে গেলাম, এক এক করে জিজ্ঞাসা করতে গেলাম, বন্ধুরা মাথার উপরে খালি, কেউ রোনাল্ডো, কেউ মেসি, কেউ নেমা আছে না নাই, আরো জোরে, আর পোশাকটা কার? পূর্ণ খ্রিস্টানদের, নিশ্চিত কোনো খ্রিস্টি কালচারের, তোমরা নিশ্চয় অনুসরণ অনুকরণ করতে লাগলে। জিজ্ঞাসা করলাম, বন্ধু মামলাটা একটু খুলে দাও না,
কোন কারণে তোমরা এই ড্রেস নিলে? বলো যে হুজুর, একটি বছর পর এই প্রথম জানুয়ারি আমাদেরকে আসতে লাগলো, যত সুন্দর করে গ্রহণ করব তত সুন্দর ভাবে মানাইতে পারব। ওরে সন্তানরা, একটু করে বল না, কত সুন্দর করে তোরা গ্রহণ করে নিবি। এই সুন্দরটার ধারাটা কি? যে পোশাক তোরা পরে আসলি, মাথায় টুপি নাই, প্রস্তাব করলে প্রস্তাবের ফোঁটা প্যান্টের সাথে লেগে থাকবে, এই কেন ইন্তেজাম? বলে যে হুজুর, যুগ যুগ ধরে করে আসতে লাগলাম, এখনো আমরা করতে থাকব, কিন্তু আজকে যখন মাহফিলের ডাক পড়ে গেল, 4 ঘন্টা আমাদের হাতে আছে, 9টা 10টা 11টা 12টা, এই কারণে মাহফিলে বসে গেলাম। আমি বললাম, বন্ধু একটিবার আমাকে উত্তর দিবি, খোদার জাতের কসম, যদি এইখানে আসা যাওয়ার পথে তুই মারা যাস, একজন আরএমকে জিজ্ঞেস কর তোর মৃত্যুটা কিসের উপর হবে। সাথে সাথে এলান দিলেন, মৃত্যুটা শহীদের উপর হবে। উচ্চ আওয়াজ দিব না, সুবহান, মৃত্যু কি রুদু বাবা? আমরা যদি আজই আসতে সময় কে মারা গিয়ে চলে ওলামায় গেলাম, ঈদ আছে, এতুন জাতি কেউ মারা গিয়ে বেলা হিসাবে ইবে জান্নাতি, বেলা হিসাবে ইবে কত হালিয়ে বাস করে দিবে না। এই সন আর ভাই নাম গেছিল দি, নাম ফরি গে দিব, 70 ফসল লঞ্চ অবস্থা কি বাস করে, সুবহানাল্লাহ, 31st night, সুবহানাল্লাহ। আজ ইয়ে নববর্ষর প্রথম দিন, শিকদার বাড়ির জন্মদিন, দে মা বাপ এগুনো বর হইলে, যারা আজ এখন হন্য সিদ্ধ গসারি আয় বই লইন উনো বর হইলে, ক্যা আর সূচনা ব্যানসু দিন, প্যাকেজ দিন, ডেসিডেন্সার দিন, আর মুস্তফার ঈদে মিলাদ আর গসবাকর ওরুস দি, তার আল্লাহ নবুয়তের হাত আছে, বেলায়েতের হাত আছে না নাই? মুরব্বী হলো যদি উগ্র নাক্কার হয়, এবার হাতে হজিরা না পরে উগ্র উগ্র ওনা তাজার আজাল্লাহ আজ ইসালে সব করতে লাগুন, একজন যদি ব্যস্ত হয় অনরে ফেলাই দেন না পারিব, ওলামাই কাম তোর ফসাল্লন, একজন একজন যদি ব্যস্ত হয় অন তো আজিয়ে 15,000 20,000 যত মুরব্বী একজনও বাদ দিতেন না, যারা গিয়ে গই রব্বানা ইগি ফিরিলানা ولي إخواننا الذين سبقونا بالإيمان زور بولن না সুবহান আল্লাহ এ মুনিব ঈসা আলাইহিস সালাম আমাদেরকে ক্ষমা করে দাও ইগি ফিরিলানা ولي إخواننا আর শিখদের বাড়ির সিফাতুলির যে দুগুণ আর দাদা আর বাপ আর সাসা আর জেড়া আর দাদি আর নানি আর আপনজন যারা দুনিয়া তুন গিয়ে গই আল্লাহ দিনা সবকুনা বিল ইমান, ইমান রত্ন লই মারা গি আল্লাহ উনুর ক্ষমা করি দাও, বড় করি হন সুবহান আল্লাহ, হদ হনে আল্লাহ হর হদে কোরআনত হারে হদে আর আরে এত আল্লাহ যারা ঐতিহ্যবাহী শিকদার বাড়ির ঈদে মিলাদে মুস্তফা গসে পাকর ওরুস সমস্ত ওলি আল্লাহর ওরুস না না শিকদারের ইশারে সোয়াব মুরব্বিয়ারের ইশারে সোয়াব বন্ধুরে গিডাইত ফুজি এক তো ইংরেজি নববর্ষ দ্বিতীয়ত সূচনার জিন্দেগি সফলতা কেয়ামত পর্যন্ত একজন যদি মইয়াত অনদ্বার বদলতে জান্নাতি ঐদ হয় ওই একজনের কারণে শিকদার বাড়ি সিবাতলি যে দুগুণ ভাইবের আদর ঘর সারি বাড়ি সারি টিভির পর্দা সারি বউ বেটির মোহব্বত সারি আর আমার বিছান সারি আজিয়ের মাহফিল তাই বসি মামুন অকল পর্দার আবৃত অবস্থায় গায় মাথায় হসুর ফরিদান করি আর নবীর ঈদে মিলাদুন নবী গস পাকর উরুস উপভোগ করছি আয় খুদ্দিন আর নবীর এলান হল্লাত লাকুম শাফাআতি ইয়াউমাল কিয়ামা উচ্চ আওয়াজ দিও না সুবহান আর বড় করো না সুবহান আল্লাহ
অমতরমাই ফামরুতফল 8000 ইতনার শিখ দরবারের জাদুকুরমাই ফামরুতফল আজিয়া আরামর বিসান সাল্লিম আতাল্লাই ঢাক মারির আরম আবুন কল জারাম পর্দার অন্তরাড়র ভিতর নিজুর স্বামী নিজুর বাসুর নিজুর শ্বশুর নিজুর দেবর আপন সন্তান গুমুতুন তুরি ফাটাই দন আর শিখ দরবারের জামে মসজিদের ঈদগার ময়দানত ও বন্ধু ক্যা আদালু আলা খাইরে কাফাইলিহি একজন মেইফম মরুতফর ওয়ান ডবল সোয়াব হাতে লে বেল্লাই বড় হয় এক সুর পরিমাণ খম দিয়া না যাইব পরিপূর্ণ ডবল সোয়াব গর বইরে দিয়া যাইব আপন প্রতিনিধি যদি একজন এই জামে মসজিদের ঈদগার ময়দানত ফাটাতে জন্দ হয় বড় করে হনা সোভা ঠিক না বেটি এখন হন নিশ্চিত ফরদ কে গুমুত কে সেতনত কে বৌলই কেউ মালই কেউ ফোয়ালই কেউ বাপ লই কেউ বন্ধু বান্ধব লই ঠিক না বেটি একজনও বন্ধু হইব না মাতুন না একজনও মারা যাইব না মা যাইব না বাপ যাইব না বউ যাইব না ফোয়া যাইব না বন্ধু বান্ধব যাইব না নবী যাইব না বড় করি হন নবী এতাল্লাই বন্ধু হল নুরি রাডার লই আর প্রিয় মাহবুব আজ এত এই শিখদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানত আই নুরি রাডার গুরু দে ও শিখদার বাড়ির মার ফল বাফর ফল হন হন্ডে আর আমার বিশাল লই বই দেখ কুসতে আর রহমতুল্লিল আলামিন নবী মদিনার রোজাত বই তাই নবরে দিব আল্লাহর কোরআনে আরে ডাকি ফাটার হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আর নবীর পরিচয় দে ইব হইলে নবী দুনিয়ার কেয়ার লই জাল লই মিল নাই জিবে ব্যা কষ্ট নিজে বদদাস করে লই তারে ফোয়াল্লাই নখাদে বিবিল্লাই নখাদে সংসারল্লাই নখাদে সম্পদল্লাই নখাদে কিন্তু উম্মত যদি সুলফরিমান কষ্ট পায় আর নবী চিৎকার দিদি হাঁদে বড় করি হনা সুবহানাল্লাহ আর কেন বড় করি হনা সুবহানাল্লাহ কহি গে নফসে নফসে হাসর মে সব আম্বিয়া লেকিনে শায়কো নয়েন কো বস আপনি উম্মত ইয়াদ আয়েগি আরা ব্যাগুন ইয়ানবসি ইয়ানবসি গে জুম আন নবী ইয়া উম্মতি 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 হই ডাক মারে ঠিক না বেটি আর কেন বড় করি হন না তাহলে বন্ধুয়াল বাফল মা বই নক্কল যারা এখনো ঘুমুত চেতনই জনগুই প্রতিনিধি এখনো ফাটাবে সময় এক বছর বাদে আবার এই দিন ফিরে আইব এই জানুয়ারি মাসের প্রথম তারিখ সূচনা জাল্লাই বাড়া আর নবীর ঈদে মিলাদুন্নবীদি শুরু সতান্যের ভাবত্ব ক্ষমতা নাই আর আরে ব্যঙ্গাই বেল্লাই ইমান খারিনি বেল্লাই আর রহমতুল্লিল আলামিন নবী নুরানির রাডা সামনে যাই রে তিবু এতাল্লাই বহুত পুরানা নাচন খুলি দরে খুল দু পে জবকে পৌঁছেঙ্গে উম্মত খুদা পৌঁছেঙ্গে ইনমে আসি হে কিতনে সুবহানাল্লাহ দরে খুল দু পে জবকে পৌঁছেঙ্গে উম্মত খুদা পৌঁছেঙ্গে ইনমে আসি হে কিতনে তু ফরমায়েঙ্গে মুস্তফায়া ইলাহি সুবহানাল্লাহ তু ফরমায়েঙ্গে মুস্তফায়া ইলাহি কে ইনমে গুনেগার কোই নেহি হ্যায় বড় করে হনা সুবহান আর গোড়া হাদিস তর্জমা সুবহানাল্লাহ আজিয়া জানুয়ারির 16 তারিখ ইংরেজি নববর্ষ এই রিদওয়ান ফলা গরত দেখিলেই ও ব্যাকু সিবাতলির শিকদার বাড়ির ইবে ফল্লার ফোয়া ইবে ফল্লার মাই ফোয়া ইবে ফল্লার বাপ আই মুস্তফা সিনি যখন বাদুদি গরত সর এড উগ্গ গুনাগান নাই উন ব্যাকু নাই মুস্তফার গোড়া
টিকিনা এটা লেখন সাহের মাই গোলামে মুস্তফা হো মেরে হালতে না পোচো মাই গোলামে মুস্তফা হো মেরে হালতে না পোচো মুঝে দেখে কর জাহান্নাম মুঝে দেখে কর জাহান্নাম কো ভি আ গয়া পসিনা নকলি মকা তসব্বর না খায়াল তুর সিনা মেরে আরজু মুহাম্মদ মেরি জুস্তজু মদিনা নকলি মকা তসব্বর সারা দুনিয়া মাই গোলামে মুস্তফা হো মেরে আজমত না পোচো মাই গোলামে মুস্তফা হো মেরে আজমত না পোচো মেরা দিল বনা হে কাবা মেরা দিল বনা হে কাবা মেরা জিগর মদিনা মেরা দিল বনা হে কাবা মেরা জিগর মদিনা নকলি মকা তসব্বর সারা দুনিয়া নকলি মুসে শিকায়ত না তুয়াম এজুস কিনা নকলি মুসে শিকায়ত না তুয়াম এজুস কিনা এ বিখুল দতুর লেলে খুলদ তুর লেলে মুঝে ছোড় দে মদিনা নকলি মকা তসব্বর সারা দুনিয়া মুঝে দুশ্মনো না ছিড়ো মেরা হুই জহামে মুঝে দুশ্মনো না ছিড়ো মেরা হুই জহামে জব মেরি মৌত আয়ে জব মেরি মৌত আয়ে মেরি সাম মনে মদি না জব মেরি মৌত আয়ে তোহ মেরি সাম মনে মদি না নকলি মকা তসব্বর না খায়াল তুর সিনা মেরি আরজু মুহাম্মদ মেরি জুস্তজু মদিনা নকলি মকা তসব্বর সারা দুনিয়া কি হোস্টেল না হন বা হঠাৎ শুনলি কিন্তু ভাবতাম না আজকে শুধু জানুয়ারির প্রথম তারিখ ইংরেজি নববর্ষর সূচনা সুবহানাল্লাহ
আরা হিন্দু বুদ্ধ খ্রিস্টান না, আরা মুসলমান না, ঠিক কিনা? অবাজিয়াল বড় দুঃখর মামলা। ইংরেজি শিক্ষিত ইন্ডিয়ার এক নজওয়ান উগ্র বিরাট দফতর লিখি পেলেই আর নবীর প্রেমত ফুরি, ঠিক না বেটি? কিন্তু তার তো মুসলমান কেন হয় জিজ্ঞাস দত্তে গুত্তুগি অবক 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 বন্ধুরে হারাগত কিনলে লবণ সিটে নাগর ওমা ক্যা হয়তো মুসলমান আগর ডুকে নাই মুসলমান এখন আরেক ডি ওমা ইব হইলে হয়তো ফইলে এক নাম্বার আরা দুনিয়ার জগতের ভিতর মাহাজনী ফতা আছে কিন্তু মুসলমান নকলকা মাহাজন বনে গেই বুঝেন না পারে ভাল্লার বুঝতে আসছি না কে বুঝছি কে নো বুঝে খেয়াল করিস না বা মাহাজনী পথা মানা সুদূর স্টোল আসে না নাই এই সুদি পথাই বে মুসলমানরা যায় আসে না আর কেন বড় করে হন না আল্লাহুল ভাই ও হারাম আর রিবা কেন বড় করে হন না সুবহানাল্লাহ জগৎবাসী হল খালালরে ব্যবসার খালাল বানাই সুদূরে হারাম বানাই তা মরুণা বিল মারু ও তনহাউনা আনিল মুনকার আল্লাহর কোরআনের এলান স্পষ্ট না অস্পষ্ট স্পষ্ট হন না জগৎবাসী হল হুঁশিয়ার সুদূর পথে হইবে ইসলামের নক আর হইবে মুগের ডুলন আর হইবে মুসলমানের ডুল হালাল সুন্দর সাবলিল হানা দেখিন এগিন মুসলমান ন রাখা দেয় ঠিক কিনা হাসা রাখা নাই মুসলমান নখাই কিন্তু মুসলমান নকল লুলো ফুয়ার খামা হেবে লাই ফাগল গি ঠিক না বেটি ইন্দুর মুসলমানের নূর নবীর সানত এমন গোবই লেখি বেলাই যে লেখনের ভিতর আর নবীর প্রেমত পরি মুসলমানের তুলতে 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 আর সমস্ত ধর্মের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম যেতে ফাঁস করে দিয়ে ইন্না দিন আন্দাল্লাহিল ইসলাম হন সাংবাদিক প্রশ্ন করেন তুই কে মুসলমান ধর্ম গ্রহণ ন করলি আর নবীর সানত এদিকিন কথাবার্তা লেখিলি হয়তো আরো আগর ডুকে মুসলমান নাই দে আই মুসলমান ধর্ম গ্রহণ করি না পারি বড় করি হনা নাউজুবিল্লাহ ঠিক না 31 নাইটের মধ্যে আজিয়াতুন আর সর্বপ্রথম মাহফিল জিয়েন গুজি ইয়েন হল দিকি 1 কিলোমিটার আর জীবন মাহফিল ইবে ফজর আজান পর্যন্ত অন্তত পক্ষে 2000-4000 মাইল ফা 5-7000 মরত ফা জাগা দিন নবাজিল সুবহানাল্লাহ ব্যাকুন সে যে দূরতুন সার আইন দূরলাম গিয়ে দে আল্লাহু আকবার 31 নাট মানে তুই যাই এক্কান এক্কান যেতে ধরা তুই সরের সর্বশেষ ইয়ান হল্লন দরকার সুফিয়া ইকরাম বিশ্বের শিক্ষাদের খবরদার খবরদার মুসলমান নরর 365 দিন 366 দিন কেমন করে অতিবাহিত করলাম আজকে আখেরি রাত এই রাতের মধ্যে আম্বিয়া ইকরাম থেকে সুফিয়া ইকরামরা পর্যন্ত এমন কি গৌসে পাক এলান দিয়ে রাখলেন খবরদার 31 নাইট তোমরা মানাইবে বাংলা নববর্ষ আরবি নববর্ষ ইংরেজি নববর্ষ মানাও কোনো মানা নাই তবে কিন্তু খেয়ালদারি করবে 365 দিনের সূচনা থেকে 366 দিন পর্যন্ত আজ তুমি কত জানা করলে কত অন্যায় করলে কত অপবাদ দিলে কত মত পান করলে কত মানুষকে ধোঁকা দিলে সব একটা করে মুনিবের দরবারে সেজদা রেজা হয়ে দুই চোখের পানি ছেড়ে আল্লাহ নতুন নববর্ষ শুরু হতে লাগলো আর জীবনে অপরাধ করব না আল্লাহর কোরআন বলে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম সূরা জুমার 53 নম্বর আয়াত মনে হয় সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আবার আবার সব না অনেকটি হাত ঘুরে দিলি এটা আল্লাহ হদ আই মাফ গুজুম আই মানো মাতন না এটা হদ কোন গুরমিক কে কই সাদা খালি জুন দিন নম্বরই গজি কিনি কিনি টিভি টিভি না স্যার আ গোফনে গজি দিন ধরা হাজির গবনা রাজি আল্লাহ হেদায়েতের পথের ভৌতিক বনক অবায় অকল বন্ধু হল আর মুসলমান নেরফ
না বউ না প্রেমিকা না বাবি না আপনজন না স্বজন যাবো না খবরত আর নবী যাবো না আজিয়া প্রথম রাতের মধ্যে গতকালে ন বারস দেরি আজিয়া তো শিখদার বাড়িয়ে একটা নূর কিস্তিয়ানি ডানে পয় দিই আজিয়া কেউ নিন্ন ফর এত ফুর হইলে বানাই না আল্লাহ উড়ে তেজুস জাহান্নামের বাবদ তো দূরে লাইবার ক্ষমতা নাই জান্নাতি না দেখদিন হাবি হাবি কারণ সুবহানাল্লাহ বড় গরণ হইবে হস্তলান্ন আয় স্বয়ং নিজে দেখি দি আল্লাহু আকবার যদি একখান একখান ঘটনা হইতে আমাদের রাজ্যে বিগুদে 31st নাইট সুফে ইকরাম শিক্ষা নল দেখি 365 দিন 66 দিন একখান একখান দিন সগুরো বন্ধ করি মুয়ত বনিয়ে রস আ কি জি একদিন ব্যাগিন অনুশোচনা করো আল্লাহর দরবারে ক্ষমা চাও সেজদাত ফরি তোবা করো প্রথম দিনের সূচনা যেন আল্লাহর কামিয়াবির সূচনা করে আল্লাহ আয় তোরে মাপ করে দিউম কিন্তু নসারে মাপ করিব না ওজুর অর্কাল করন আল এই আয়াত তো কিন্তু ব্যাগুনে ভরে এটা কেন রহস্য লাই দি আল্লাহ আয় মাপ করছুম দে না কিন্তু মাপ নসারে হারে করছু সুবহানাল্লাহ না ইয়া ফেসাবাই না না হবাই আল্লাহ আয় মাপ করে দিও তোরা নড়াইস তোলে বুঝিলাম মাপ করে দিব কিন্তু অহদা হদ মাপ করে বিলি হরে মাপ করে বিলি কেন করলে মাপ করে বি কেন হই না আসমানের তুন বরফ সাগরের পানির তুন বেশি আল্লাহ হদ মাপ করে দিও অহদা কেন মাপ করে বি তফসিলের কোরআন বিল কোরআন ইবেরি আন নবীর রওজা আজিয়া বাতিল ফিরকার গুষ্টিয়াল দাড়ি আছে ফরি আছে টুবি আছে পাঞ্জাবি আছে মিসওয়াক আছে ডিলা আছে লম্বা লম্বা জুব্বা আছে দাগ আছে আড়ুস জোড় আছে আন নবীর ইয়াদগারে করলে নবী বে সাধারণ মানুষ নবী বে বাপদাদার মতন নবী বে গুণাগার নবী বে মেট্টে নবী ইলমে গায়েব ন জানে নবী বে পাওয়ারলেস একখান ইমান যদি কের ভিতরে থাকে ইতে বেইমান হই না নয় আর খোদার কসম আর আর সুন্নতুল জামাত আর আর ঈমান হলদি লামিয়াতি নজিরুকা ফি নজরিন লাম ইয়াতি নজিরুকা ফি নজরিন মিসিল তুনা শুদ মিথিলে তুন শুধু পা জগরাজ কাজ তুরে সর সোহ জগরাজ কাজ তুরে সর সো হে তুজি কো সহে সহে দুসেরা জানা চুকে পড়ে না কে হো তোমারি মতন চুকে পড়ে না কে হো তোমারি মতন তুলনা তোমারি নাহি জানি বিশ্ব রাজমুকুট তোমার শিরে রাজা অধীরা জানা সাগর মাঝে আমি দেব ভীষণ গুরনি জড় কবল পড়েছি এখন গুরনি নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় বীরায় দাও কুলে মোর তরুণী হা বীরায় দাও
কুল মোর তরুণী সনাতনিয়াম আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার কষ্ট লাগে বন্ধুরা, ওরা ভাই আমার প্রসঙ্গটা খুব দূরের থেকে কাছে চলে আসতে হয়, কারণ একটার মধ্যে মা বিশেষ করে দেব। আল্লাহ কবুল করুক। কেউ কি রাগ করলেন? আর আগে শেষ করে দিই মা হস্টেল আর ভাল্লার আবাজি। আফসোস, আই মোরম সফর রবিল আব্বর রবিসানি জমাদিল আব্বল জমাদিসানি ডেলি সারিগান বাদ্যন ফাঁসকান বাদ্যন তিনান বাদ্যন দুই করি ধরুন। আমরা একখানরা যদি মোস্তফার প্রেমত আরো ফুল্লের বছর প্রথম তারিখ থোবা 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 মোস্তফা তো কি ভাবা যায় কি লওয়া যায় শোন। এত লাই দুনিয়ার মুরু চট্টগ্রামের দুনিয়ার ফির চট্টগ্রামের ব্যাগুল লাগিয়ে দেয় কলা সারা। আর মোস্তফা তুমি যদি কে লয় দুনিয়ার খোনা ডাক্কা কি হবে না মাথুর নাক্ষা না। আল্লাহর আর শুভ তোর প্রতীক বান বড় করে আমিন হন না হস্টেল আর ভান্লার ইয়া মোহাম্মত করি দশ দিন দেয় বুঝি জানো না, এক ঘন্টা আগায় বের হতো নাই। আজ সন্ধ্যা সাটকি গিয়ে দি ট্রাফিক জামাত আন্দোলনে টিকে ফেতেন। এরপরে তো আল্লাহ যা করে বন্দার বালার লাই করে আলহামদুলিল্লাহ না হইবেন আই নবা। আর মূল যুক্তি সরিয়ে সিঁড়ি একবারে টানি আনিয়ে রে আর সজিয়েন ইয়ে নদী আর নবী মুস্তফা তৌরি জবুর ইঞ্জিল একশো সার্গ কিতাবর সত্যায়ন লই জিবে আসি ই বল দি আর নবী সুবহানাল্লাহ ওয়া সাদাকা বিহি ইবেরে জিবে সত্যায়ন গুজি ই বল দি আর আবু বকর সিদ্দিক মাকরা বড় করি ও না সুবহানাল্লাহ। এখন আবু বকর সিদ্দিকে যেতে নবীরে অন্তর লইরে মানি লই হদে ইবেরে হদে আর কোরআনে মুত্তাকি সুবহানাল্লাহ। এই মুত্তাকির ডিফিনিশন হল দি ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন একা না বড় করে না সুবহানাল্লাহ। তো ইতার মামলা হইলে হদে লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম ইতার আল্লাহর দরবারে যা চাই তা পাই যা চাই তো জিয়ান সাইন করিতে না না পারে বড় করে হন। তো আয় হদিন আল্লাহ হদ যারা নবীতে ক্ষমতা নাই অরিত্তে ক্ষমতা নাই সিদ্দিকুত্তে ক্ষমতা নাই উন ইমানদার না বেঈমান বড় করি হন। এ সিদ্দিক আকবরে সারা বিশ্বরে ফালটাই দে হাত দে হদা আয় তাবুকুর যুদ্ধুত আন নবী মুস্তফাল্লাই কাহার সারি সরের উমর ইবনুল খাত্তাব তে টিয়াত্তাল আয় যাতে দূরি আয় ব্যাক কুনে আর মুস্তফার দরবারত বিরাট বিরাট গাট্টি বড়ি বড়ি স্বর্ণ সাঁদি রূপ হীরা ওট ঘোড়া দিবেলেই আয় না আটকে গেলাম আয় সিদ্দিক আকবর তো কিছু নাই ব্যাকুরুর ফরদি আর নবী হদ না সিদ্দিক হই আয় না আবু বকর আবু বকর লাব্বাই কে রাসূলুল্লাহ আলগাইন নফারের হল্লা বড়ি দার গই এতর এক গাঁটি গলই আর নবীর সামনে আনি দফর করি ফেলার সুবহানাল্লাহ। আর নবী হদ কি সারি ধরো না আবু বকর এতক্ষণ তারিখা ইয়া রাসূলুল্লাহ ব্যাকুন কি আয় গে না আর নবী হতে ব্যাকুন লিস্ট শেষ আবু বকর আজ এর শেষের দিকে গেলে দেনা ইয়া রাসূলুল্লাহ আয় তো দুর্বল আয় তো গরিব আর নবীর লাই কিছু আনবের মতো না তুন নাই দেরি গে ওগি দিন লাই ক্ষমা চাই আবু বকর দেরি কা কইলা ইয়া রাসূলুল্লাহ বাড়ির আশেপাশে সারি কিনে দি ঘুরি ঘুরি সাই দি তাবুকুর যুদ্ধর মধ্যে আতে দিবের মতন হরকা সুল পরিমাণ জিনিস আছে কিনা ইয়ান লোবেন লাই টাচ করি আবু বকর কি লইও ইয়া রাসূলুল্লাহ লতে 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 কেনা সন না কি রই যাতে গাঠি গুলি এরা দেহা যাতে সুরা সায়ো আছে কি আছে মর করে অন্য সুলর আর নবী হদাও বকর মামলা সুলর সাকিলে লই উদে সাকি বেলা তুই অঞ্জলা বেগানে আগুন জ্বালা বেলা আর কেনা সাইদে অন্য পরে কেরাসিন দন্য পরে এটা ভিতরে কিছু অনর হস মস হস দন্য পরে তুই ইঙ্কি জুদে তো ঘরত কি হদি আর সুনল্লা
আয়তো গরসিন্দে নগরি তো গর কিছু লাগিন হইও না ওতো খোদার কসম ইয়া রাসূলুল্লাহ আয় রাখি আসি কি রাখি সুদের আল্লাহ অনে মুস্তফারে আল্লাহ আন নবিয়ে দি বেড়া খাদি অবকর তুকি ফলোই না হন ফসাই ওতো আল্লাহর সুফি দিয়েছি আগামী খাইলে খাইবেন না যদি কিছু রাখি আয় ইয়া যদি উগ্র তাবুক যুদ্ধ সাহাবী হাই উগ্র দুঃখ দুর্দশা মুসিবত পূরণ নেই ভাই তো আর সার্থকতা বুঝে এইটা না ইয়া রাসূলুল্লাহ এটা আল্লাহ তো আল্লাহ রাসূলের সাহেব আতে ঈমান আছে আর নবী বেশ তো আর নবী নন যে নবী এসে শিখে দিতেন হাইলে করো ঢুকতে আয় নবীরে সালাম দিয়ে ঢুকু গানা বড় করে সুবহানাল্লাহ না তার নবী আর করেন না আছে না আহা অবক তোর ইমানিয়ান না তো আয় নবী কীর্তন তোর কেন করি সহ তৈলি সুবহানাল্লাহ ইবার নাম আবু বকর সিদ্দিক জিবে জান দিয়ে মাল দিয়ে বিবি দিয়ে সন্তান দিয়ে জানো দিয়ে খাল্লাই নবিল্লাই নবী আর আল্লাহ কিজি কবর খাসর ফুল সিরাতে কোন আপন পাবে না যেজন পাবেন সেজন হবেন শাহে মদিনা শাহে মদিনা উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যেজন হবে আপনার সে তো মদিনা যে জন হবে কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনার সেই তো মদিনা ঠিক কিনা আরো জোরে জৈনবীর ঈদ মিলাদ নবীন সিদ্দিক আকবর নবীর প্রেমের মধ্যে নিজেকে কোরবান মাল কোরবান সম্পদ কোরবান আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া এক নাম্বার জান্নাতি নবীদের পরে মানবতার মধ্যে এক নাম্বার যারা স্থান করে নিলেন উনি আবু বকর কি দিয়ে পাইলে বলছে আমার মুস্তফার প্রেমের মধ্যে নিজেকে কোরবান দিয়ে পেল জোরে বলবেন না সুবহানাল্লাহ ইয়া আবু বকর ডেকে জান কোরবান দম পড়েন না মাতর না বড় করে হম পড়িব জান কোরবান দম পড়েন না মাল কোরবান দম পড়েন না সম্পদ কোরবান দম পড়েন না ফুয়া কোরবান দম পড়েন না আর নবী তো আরো শিকদার বাড়ির হাটাজারি তারার সিফাতলির এক যুগ ফুর্তি অনুষ্ঠান দিয়ে সমস্ত মাইফা মর ফুয়া এক মুঠ সৈর যারা সম্পৃক্ত থা এক গটিও যারা সম্পৃক্ত একজন বাদ নাই উন ব্যাগগুলোর মুক্তির দ্বারা আর মুস্তফার আতর লেফেলি আল্লাহ কত রসুল অনেক লইবেন অন সগুর ফানি সম্রায় দিলাম বড় করে না সুবহানাল্লাহ